हेलो एवरीवन, अस्सलामु आलैकुम, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आशा करछि सबाई अनेक भालो आछेन। आलहामदुलिल्लाह, आमि आल्लाहर रहमते अनेक भालो आछि। आबारो सेई बृष्टिमुखर दिनेर शुभेच्छा जानिये शुरू करछि आजकेर ब्लग। आजकेर ब्लगटी होच्छे गत ब्लगेर परेर अंश। গত ব্লগে আমি দেখিয়েছিলাম শাটডাউনের প্রথম দিনে বৃষ্টি হয়েছিল, আর সেদিন আমরা খিচুড়ি রান্না করে সবাই মিলে খেয়েছি। আর এই পর্বে হচ্ছে আমরা ওই দিন বিকালবেলা যা যা করেছি। বিকালবেলা একটু ছাদে গিয়েছিলাম, বেশ অনেকদিন পর ছাদে উঠেছি। তো আমার মা যেই বাসাটায় থাকে সেই বাসার ছাদে গিয়েছিলাম পাঁচতলার উপরে। তো অনেকদিন পরে ছাদে উঠতে একটু কষ্ট হচ্ছিল, বাট উঠার পরে অনেক ভালো লাগছিল, ফ্রেশ একটা এয়ার। বেশ ফ্রেশ লাগছিল, মন মাইন্ড অনেক ফ্রেশ হয়ে যাচ্ছিল। তো ছাদে উপরে উঠে দেখলাম বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে ছাদে শ্যাওলা পড়ে গেছে, খুব একটা ক্লিন নেই ছাদটা। আর ছোট ছোট কয়েকটা গাছ ছিল ছাদে, বেশ ভালোই লাগছিল। তো বেশ অনেকক্ষণই ছাদে ছিলাম আমরা। উঠবে উপরে, এখানে একটা সুন্দর একটা পোজ দাও, ছবি তুলি। এদিকে আমার বোন আয়েশার কয়েকটা ছবি তুলছিল আর ভিডিও করছিল, ও অনেকক্ষণ ভিডিও করেছে। তো এই তো আয়েশা বইয়ে দুষ্টামি করছিল, আর আমি আর আমার মামাতো ভাইয়ের সাথে দূরের বিল্ডিংগুলো নিয়ে কথা বলছিলাম যে কোনটা কোন বিল্ডিং। আসলে উপরে উঠলে অনেক সময় বোঝা যায় না যে কোন দিকে, আমি তো বিশেষ করে বুঝতেও পারি না। তাই ওর সাথে বিল্ডিংগুলো নিয়ে আলোচনা করছি, আরও দেখাচ্ছিল ওই ইয়েলো কালার বিল্ডিংয়ের উপরে সুইমিং পুল আছে, তো এগুলো নিয়েই কথা হচ্ছিল। তো যাই হোক, আরেকটা ব্যাপার হচ্ছে আমার আমার বোনের কণ্ঠ কিন্তু একই, অনেকেই বুঝতে পারবেন না শুনলে, এটা কিন্তু এখনই বুঝতে পারবেন। তুমি আমার বোরকার নিচে লুকাও। বৃষ্টি পড়তেছে, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমাদের দুই বোনের কণ্ঠে কতটা মিল আছে। তো যাই হোক, এইদিকে বৃষ্টি পড়াও শুরু করে দিয়েছে, তাই আমরা আর বেশিক্ষণ থাকিনি ওখানে। তারপরে অনেকক্ষণ ছিলাম, আর এই যে আমরা বাটা বা পাতা মেহেদি দিয়েছিলাম, এটারও একটা ভিডিও আছে। অনেকদিন পর মেহেদি দিয়েছি, তো ওই ভিডিওটা পরে আপলোড করব ইনশাল্লাহ। তো এইদিকে আকাশটাও বেশ ভালো লাগছিল, মেঘলা হয়েছিল, অনেকদিন পর ছাদ থেকে মেঘলা আকাশ দেখলাম। তো বৃষ্টি ভালোই শুরু হয়ে গেছে, তাই আমরা এখন নিচে চলে যাচ্ছি। আমাদের বাসাটা হচ্ছে একদম নিচ তলায়, আর ছাদটা হচ্ছে পাঁচতলার উপরে। ছাদ থেকে নামার সময় আমার একটা জিনিস খুবই ভালো লাগছিল, সেটা হচ্ছে এই বিল্ডিংয়ের যেই সিঁড়ির রাউন্ডটা, এটা অনেক ভালো লাগছিল, কারণ এটা অনেক আগের বিল্ডিং। আর এই সিঁড়ির ঘরটা এত সুন্দর, উপর থেকে দেখেন মানে অনেক ভালো লাগে এই বিল্ডিংয়ের স্ট্রাকচারটা। এখন সাধারণত এত ওয়াইড বা এই রকম টাইপের বিল্ডিংগুলো একটু কমই দেখা যায়, এখন এত প্রশস্ত বিল্ডিং দেখা যায় না। আর এই তো বাসায় চলে এসেছি, আমার বোন এর মধ্যে আম কেটে নিয়ে আসছে আমাদের জন্য। আমরা এখন সবাই বসে আম খেয়ে নিচ্ছি। আম খাওয়ার পর আমাদের নেক্সট প্রস্তুতি। আগে থেকেই প্ল্যান ছিল যে বিকালবেলা বা সন্ধ্যার পরে ওই খাবারটা খাওয়া হবে। তো এই তো শুরু হয়ে গেছে, আলো সিদ্ধ বসিয়ে দিয়েছে। আজকেও কিন্তু, আজকে বলতে এটা তো ওই দিনের ভিডিও, তো ওই দিন সকালবেলায় এই ছোলা বুট ভিজিয়ে রেখেছিল, আর এই তো সন্ধ্যার দিকে এগুলো সব রেডি করে নিচ্ছে। ওই দিন রোজার মতো পেঁয়াজু বেগুনি আলুর চপ এইগুলো দিয়ে মুড়ি মাখানো হবে। তো যেহেতু আমাদের বিগ ফ্যামিলি, আমরা সবাই কাছাকাছি থাকি, তো সবাই মিলে একসাথে খাওয়া হবে। এই যে আমরা নিচে নামার কিছুক্ষণ পরেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি বারান্দায় দাঁড়িয়ে গ্রিল থেকে হাত বের করে দিয়ে তারপর বৃষ্টিতে হাত ভিজাচ্ছিলাম। এখন আর আগের মতো বৃষ্টিতে ভেজা হয় না, আগে তো বৃষ্টি আসলেই বৃষ্টিতে ভিজতে চলে যেতাম, এখন আর ভিজি না, কারণ ছোটো ছোটো বাচ্চা থাকলে মায়েদের অনেক কিছুই স্কিপ করে যেতে হয়। আর এই দিকে তো আমরা
দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিলাম। আমাদের এই বাসাটার পাশেই একটু ফাঁকা জায়গা আছে। অ্যাকচুয়ালি এখানে বিল্ডিং ছিল, কিছুদিন আগেই বিল্ডিংটা ভাঙা হয়েছে, তবে বৃষ্টির কারণে বিল্ডিংয়ের কাজ আর ধরেনি, তাই এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। অনেক ঘাস টাস বা গাছপালা জন্মেছে, তাই ওই জায়গাটা দেখতে একটু অন্যরকম লাগে। আর এটা হচ্ছে পাশের একটা বিল্ডিংয়ের গাছ, তো দেখতে খুবই কিন্তু ভালো লাগছিল। এদিকে তো প্রস্তুতি চলছে, এখনও বেসন মাখানো হচ্ছে, আর বেসন মাখিয়ে নিচ্ছে আমার আরেকজন মামি। আর ওই যে বরাবরের মতো আমাদের মা চাচিরা মামিরা কিন্তু ওনারা হাতে কাজ করতেই বেশি ভালোবাসেন, ইভেন আমরাও কিন্তু হাতে কাজ করতে বেশি ভালোবাসি স্পুন দিয়ে কাজ করার চাইতে। এই তো এদিকে আরেক মামি বেগুনিগুলো ভাজার জন্য তেলে ছেড়ে দিচ্ছে। ইফতার আইটেমের মধ্যে বেগুনি কিন্তু আমার সবচাইতে পছন্দের একটা খাবার। আগে যখন বেগুনি ভাজা হতে রোজার মধ্যে, তো রোজা খোলার পরে সবার আগে কিন্তু বেগুনিটাই আগে খেতাম। এইদিকে এক চুলায় বেগুনিগুলো ভাজা হচ্ছে, আর এখন অন্য একটা চুলায় পেঁয়াজগুলো ভেজে নেওয়ার জন্য তেলে ছেড়ে দেওয়া হচ্ছে। আর পেঁয়াজও তো বলা যায় যে আরেকটা অসম্ভব মজার খাবার ইফতার আইটেমের মধ্যে। আসলে আমি রোজার মধ্যে থাকতে পারিনি, যেহেতু আমি রোজায় দেশে ছিলাম না, তাই এই সব খাবারগুলো আমি অনেক মিস করেছি, আর এই কারণে এই আয়োজনটা করা হয়েছে। দেশের ইফতারের মজাটাই আসলে একদম অন্যরকম, যেই মজাটা বা আনন্দটা কিন্তু দেশের বাইরে আমরা পাই না, বিশেষ করে দেশের বাইরে যাদের ফ্যামিলি মেম্বার্সরা নাই, একা একাই যারা আমরা থাকি তারা। যাদের ফ্যামিলি থাকে তারা তো মজা করেই, তাদের তো আনন্দ হয়। তো যাই হোক, এই তো আমি তো আর পেঁয়াজও ভাজার পরে আর লোভ সামলাতে পারিনি, আমি কিন্তু বেগুনি অলরেডি একটা খেয়ে নিয়েছি। এইদিক আলুর চপ বানানোর জন্য আলু কিন্তু রেডি করা হয়ে গেছে এবং চুলায়ও দেওয়া হয়ে গেছে, এখন শুধু আমার পেটে যাওয়ার জন্য অপেক্ষা। ভাজাভুজি কমপ্লিট, এখন ছোলা ভুনা করার পালা। ছোলাটাও ভুনা করা অলমোস্ট হয়ে গেছে, আর আমরা কিন্তু ছোলা ভুনার সাথে আলু দিতে খুবই পছন্দ করি। আর এই তো এখানে বেগুনি আলুর চপ আর পেঁয়াজও, এই তিনটা আছে, আর এর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, এগুলো সব একটা বড় হাঁড়িতে নেওয়া হয়েছে, যেহেতু অনেকগুলো মুড়ি মাখানো হবে। এখন ঘরের ফ্লোরে পাটি বিছিয়ে সব কিছু ফ্লোরে নামিয়ে নেওয়া হচ্ছে, আর পাটিতে বসেই আমরা সবাই এই খাবারটা উপভোগ করব। তো সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছে মামি নিয়ে, এখন এর মধ্যে সব বেগুনি, পেঁয়াজু, আলুর চপ এগুলো একে একে ভেঙে নেওয়া হবে। ছোটোবেলায় রোজার মাসে ইফতারের ঠিক আগ মুহূর্তে যখন সব খাবার সামনে সাজিয়ে নেওয়া হতো, তখন কিন্তু এই কাজটা আমি করতাম সবসময়, এই মাখানোর কাজটা, বা যখন আরও ছোট ছিলাম তখন এগুলো ভেঙে ভেঙে দিতাম। তো আমার মতো আর কারা কারা এই কাজটা করতেন কমেন্টে জানাবেন। কিন্তু এই তো আমিও এখন মামির সাথে হাতে হাত মিলিয়ে নিলাম, কারণ এতগুলো জিনিস ভেঙে নিতে অনেকটা সময় লাগবে। আর আমার এই ভিডিওর কমেন্ট বক্সটা যদি অফ থাকে, তাহলে আমি আমার কমিউনিটি ট্যাবে এই ভিডিওটা শেয়ার করে রাখবো, আপনারা চাইলে সেখানেও কমেন্ট করে জানাতে পারেন আর কেমন লাগলো আজকের ভিডিওটা। এইদিকে আমাদের সাথে বাচ্চাদেরও বসিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা বুঝলেও আমার আয়েশা তো আর এইভাবে এত ফ্যামিলি মেম্বার্স কখনোই পায় না, তাই আমি সবসময় চেষ্টা করি এই আনন্দটা ওদের, ওকে বিশেষ করে বুঝতে দিতে। তো এই তো সব কিছু মাখানোর পরে এখন মুড়িও মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সবাই তো আর এক জায়গায় হবে না, তাই কিছু কিছু মেম্বার্সদের প্লেটে করে দিয়ে দিয়েছে, আর এখন আমি, মামি, আমার মা সবাই মিলে পাতিল থেকেই আমরা খেয়ে নিচ্ছি। আগে তো অ্যাকচুয়ালি বলে করা হতো, বাট এখন এই আজকে পাতিলেই আমরা খেয়েছি, আর বরাবরের মতো লাস্টের টুকু সেই আমার ভাগ্যেই, যা কারণ আমি এই লাস্টের টুকু খেতে অনেক পছন্দ করি। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।